ছাড়া তো নতুন একটি ভিডিওতে অনলাইন থেকে ফ্রি বিটকয়েন ইনকামের জন্য আরো একটি সাইট দেখাবো আজকে। তো এই সাইটটা অনেকদিন আগের সাইট, এটা এই সাইটের টিউটোরিয়াল এর আগেও দেওয়া হয়েছিল। তো মাঝখানে অনেকদিন এই সাইটে কাজ না করার ফলে কিন্তু এই সাইটের আপডেট দেওয়া হয়নি। তো এই সাইটে আপনারা জয়েন করতে পারেন এবং ভালো একটা বিটকয়েন ইনকাম করতে পারেন এই সাইট থেকে প্রতিদিন, কারণ এই সাইট থেকে প্রতি 10 মিনিট পর পর কিন্তু আপনি একটি ফসেট ক্লেম করতে পারেন, একটি না এখানে 3টি ফসেট ক্লেম করতে পারবেন। তো আমি এই সাইটে লগ ইন করে দেখাচ্ছি সেই বিষয়টা। তো এই সাইটে যারা জয়েন করবেন তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করবেন, এবং এই সাইটে কীভাবে কাজ করবেন সেই সম্পর্কে আরও আগে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও টিউটোরিয়াল এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই সাইটে আসার পর আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য আপনার এই যে বাম পাশে সাইন আপ অপশন আছে, তো আপনার সাইন আপে চলে যাবেন। তো এখানে প্রথমে আপনাকে ইমেল দিতে হবে, তো আপনি আপনার যে জিমেলটা ব্যবহার করেন সেই জিমেলটা এখানে দিয়ে তারপর সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনার ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠানো হবে অথবা একটি কনফার্মেশন কোড পাঠানো হবে, সেই কোডটা এখানে সাবমিট করে বা সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা আপনার ইমেলটা ভ্যালিডেট করতে হবে। তারপর এখানে সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তো এখানে রেজিস্ট্রেশনটা অনেক আগে করা হয়েছিল, সেই জন্য আসলে এখানে ওইভাবে আমি বলতে পারতেছি না এখানে নতুন করে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয় কিনা। তো আপনার এখানে ইমেল দিয়ে তারপর এখানে সাবমিটে সাইন আপে ক্লিক করে তারপর আপনার ইমেল থেকে অ্যাকাউন্টটা কনফার্ম করবেন, তারপর নতুন করে সাইন আপের ফর্ম দেওয়া হয় কিনা। আর ইমেল কনফার্ম করার পরে তারপর আপনাকে এখানে পাসওয়ার্ড অপশনটা দেওয়া হবে, তো সেখান থেকে আপনি পাসওয়ার্ডটা সেট করেন, তারপর আপনি লগ ইন অপশনে চলে আসবেন। তো এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, এরপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু স্যাম্পল পাসওয়ার্ড দেখানো হচ্ছে। তো এখানে একটা বড় হাতের ক্যাপিটাল লেটার, তারপর একটা ছোট হাতের অর্থাৎ স্মল লেটার, তারপরে নিউমেরিক নাম্বার দিয়ে দিবেন, তারপর একটা সিম্বল দিয়ে দিবেন। তো এটা আপনার ইচ্ছা করলে এদিক ওদিক যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। তো অবশ্যই 4 ক্যারেক্টার মিলে আপনাকে 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো যেভাবে ইচ্ছা সেভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপর সেই পাসওয়ার্ডটা কপি করে এই সেটে এসে তারপর এখানে পাসওয়ার্ডের বক্সে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা সেট করার সময় তারপর লগ ইন অপশনে এসে এখানে লগ ইন করার সময় আপনাকে একটু ঝামেলায় পড়তে হতে পারে, যেমন আমি যদি এপিসোডটি রিলোড দিয়ে দেখাচ্ছি। সাপোজ আপনি যখন এই সাইটে লগ ইন করবেন তখন আপনার এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। যদি আপনি সঠিক পাসওয়ার্ডও ব্যবহার করেন, যেমন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড এখানে সেভ করা, এই জন্য ইমেল দেওয়ার সাথে সাথে কিন্তু এই পাসওয়ার্ড অটোমেটিক চলে আসছে। তারপর যদি আমি সাইন ইনে ক্লিক করি, তারপর এখানে ছোট করে একটা মেসেজ দেখতে পাচ্ছেন যে এরর ইনভ্যালিড পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা ঠিকভাবেই দিয়েছি, তারপরেও কিন্তু আমাকে এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড বলতেছে। তারপরও আমি নতুন করে আবার আমার পাসওয়ার্ডটা কপি করে তারপর এখানে পেস্ট করে দিলাম, তারপর আমি সাইন ইনে ক্লিক করলাম, এখনও কিন্তু এরর দেখাচ্ছে এবং ইনভ্যালিড পাসওয়ার্ডটা দেখানো হচ্ছে। তো এরকম যদি সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি এখান থেকে ফরগট ইউর পাসওয়ার্ডে চলে যাবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফরগট ইউর পাসওয়ার্ডে ক্লিক করার পর তারপর এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন, আপনি যে ইমেলটা এখানে ব্যবহার করেছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম, তারপরে সেন্ড মি ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সাকসেস, দ্য ইনস্ট্রাকশন হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস। তো আপনার আপনার ইমেলে চলে যাবেন, আমি আমার ইমেলে চলে যাচ্ছি। তো সাতোশি হিরো থেকে একটা মেল পাঠানো হবে, আপনার নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবে এখানে। তো আপনারা এই মেলটা ওপেন করবেন, এই মেলটা ওপেন করার পর আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দেওয়া হবে। আপনারা এই যে এখানে দিস ইজ ইউর নিউ পাসওয়ার্ড, তো আপনারা এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন। আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে তারপর এই পেজে এসে আপনার নিচে সেই নতুন যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করা হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপরে সাইন ইনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনি সরাসরি পেমেন্ট নিতে পারবেন হচ্ছে কয়েনবেজে। কয়েনবেজ হচ্ছে একটি ডিরেক্ট ওয়ালেট, যাদের কয়েনবেজ অ্যাকাউন্ট নেই তারা একটি অ্যাকাউন্ট করে নেবেন। কীভাবে কয়েনবেজ অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে কাজ করার জন্য প্রথমে আপনার এই পেজে চলে আসবেন, লগ ইন করার পর আপনার প্রথমে এই ওপরে আপনার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। তো এখন আমার মেন ব্যালেন্স আছে হচ্ছে 9730 সাতোশি। তো এখানে আপনি 30,087 যখন ব্যালেন্সে হবে তখন আপনি ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। তো এখানে কাজ করার জন্য আপনাকে এখানে প্রতি 10 মিনিট পর পর ক্লেম করতে পারবে এবং প্রতি 10 মিনিট পর পর একাধারে 3টা করে ক্লেম করতে পারবেন, এইটা হচ্ছে এই সাইটের সুবিধা। এখানে প্রতি ক্লেমে আপনি সর্বোচ্চ 2,50,087 করে পাবেন, এখানে আপনি সর্বোচ্চ এই অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন। তবে এত অ্যামাউন্ট পাওয়া যায় না, এখানে আপনি সর্বোচ্চ 10,087 করে এখন পাওয়া যায়, তবে মাঝে মাঝে কিন্তু বড় কোনো অ্যামাউন্টও পাওয়া যায়, যেমন আমি 200-300-87 কিন্তু পেয়েছি, একবার কিন্তু আমি 800-87 পেয়েছি একটা ক্লেম থেকে। সুতরাং আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে বড় কোনো অ্যামাউন্ট এখানে পেয়ে যেতে পারেন। তো এখানে ক্লেম করার জন্য আপনার গেট ফ্রি বিটকয়েন এখানে ক্লিক করবেন।
তারপর এই পেজে আসার পর এখানে ক্লিক হেয়ার টু সি দ্য ক্যাপচা, তো আপনি এখানে ক্লিক করবেন। তারপর একটা রিক্যাপচা দেখাবে, আপনার এই ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। তো আই এম নট রোবট, তো এখানে কিছু পিকচার সিলেক্ট করতে বলা হবে। তো এখানে লেখা থাকবে আপনি কি পিকচার সিলেক্ট করবেন, এখানে ভেহিকল পিকচারগুলো সিলেক্ট করতে বলা হচ্ছে, অর্থাৎ যানবাহনের পিকচারগুলো সিলেক্ট করে দিবেন যতগুলো ঘর জুড়ে থাকবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে বাইসাইকেলের পিকচার সিলেক্ট করতে বলা হচ্ছে, যতগুলো ঘর জুড়ে বাইসাইকেল থাকবে সবগুলো ঘর সিলেক্ট করে তারপর ভেরিফাইতে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে ক্লেম কনফার্ম, তো এরপর কন্টিনিউ টু ক্লেম এখানে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি 8 সাতোশি কিন্তু আমি পেয়ে গেলাম। তারপর ট্রাই মাই লাক অ্যাগেন, তো এখানে আবারও ক্লিক করবেন। তারপর কিন্তু আবারও এই লেখাটা চলে আসবে, গেট ফ্রি বিটকয়েন নাও, তো আবার এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক হ্যার টু সি দ্য ক্যাপচার, তো এখানে ক্লিক করুন। তারপর আই এম নট রোবট, আবার এই রিক্যাপচারটা দিয়ে দিবেন। তো এখন ক্রস ওয়াকের পিকচারগুলো সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনার এই পিকচারগুলো যতগুলো ঘর জুড়ে থাকবে সেই ঘরগুলো সিলেক্ট করে তারপর নেক্সটে। তারপর এখানে ভেহিকল অর্থাৎ যানবাহন যতগুলো ঘর জুড়ে থাকবে সবগুলো ঘর সিলেক্ট করে তারপর ফেরফিতে ক্লিক করুন। তারপর কন্টিনিউ থ্রু ক্লেম এখানে ক্লিক করবেন। এখন কিন্তু আমি 4 সাতোশি পেয়ে গেলাম, অর্থাৎ 8 এবং 4 12 সাতোশি দুইটা ক্লেম থেকে, এবং আরও একটা ক্লেম করা যাবে, অর্থাৎ তিনটা ক্লেম করা যাবে প্রতি 10 মিনিট পর পর। তো ট্রাই মাই লাইক অ্যাগেন, তো এখানে আবারও ক্লিক করতে, তারপর আবারও গেট ফ্রি বিটকয়েন নাও এখানে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক হেয়ার টু সি দ্য ক্যাপচা এখানে, তারপরে রিক্যাপচাটা দিয়ে দিবেন। এখন বাসের পিকচারগুলো সিলেক্ট করতে বলা হচ্ছে, যতগুলো ঘর জুড়ে বাস থাকবে সবগুলো ঘর সিলেক্ট করে তারপর ভেরিফাইতে ক্লিক করতে হবে। তারপর এখানে কন্টিনিউ টু ক্লেম এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে 1 সাতোশি পেয়ে গেলাম, তারপরে ট্রাই মাই লাক অ্যাগেন। তো আমি কিন্তু তিনটা ক্লেম থেকে 13 সাতোশি ইনকাম করে ফেললাম, প্রথমে 8 সাতোশি, তারপরে একটা 4 সাতোশি এবং পরে একটা 1 সাতোশি। তো এখানে কিন্তু 10 সেকেন্ড, এখানে কিন্তু 10 মিনিট কাউন্টডাউন চলতেছে। তো এই কাউন্টডাউনটা শুরু হয় হচ্ছে আপনি যখন প্রথম ক্লেমটা করবেন তখন থেকে কিন্তু 10 মিনিট কাউন্টডাউন শুরু হয়ে যায়। তো এখন কিন্তু 7 মিনিট 55 সেকেন্ড 54 সেকেন্ড বাকি আছে। তো এই 10 মিনিট পর কিন্তু আবারও তিনটা ক্লেম করা যাবে। তো এভাবে 10 মিনিট পর পর তিনটা ক্লেম থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন। যদি 10 সাতোশি করে হয় প্রতি ক্লেমে, তার কিন্তু 10 মিনিট পর পর 30 সাতোশি করে পাচ্ছেন। আর যদি 8 সাতোশি 6 সাতোশি এভাবে কিন্তু অ্যাভারেজে কিন্তু আপনি 20 থেকে 30 সাতোশি ইনকাম করতে পারবেন প্রতি 10 মিনিট পর পর তিনটা ক্লেমে। আর যেটা কথা বললাম যে পাসওয়ার্ড যদি আপনার সমস্যা হয় লগ ইন করতে, তাহলে আপনারা ওই ফরগট পাসওয়ার্ড গিয়ে তারপরে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপর সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করবেন। তারপর এখান থেকে প্রতি 10 মিনিট পর পর অবশ্যই এই ক্লেমগুলো করবেন। তারপর এখানে বিটকয়েন গেম আছে, তো এখানে বিভিন্ন ধরনের গেম আছে। তো আপনারা যদি এই অপশনে আসেন বিটকয়েন গেমস, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন বিটকয়েন। এখানে বিভিন্ন ধরনের গেম আছে, তো গেমগুলো এখন দেখাতে পারতেছি না কারণ টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সটে যদি সুযোগ হয় তাহলে এই গেমগুলো কিভাবে খেলবে এবং কিভাবে বিটকয়েন ইনকাম করবে সেই বিষয়টা দেখাই দেবো। আর তারপর এখানে অফারওয়ালা অপশন আছে, তো অফারওয়ালার বিভিন্ন অপশন থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তারপর এখানে গেট মোর বিটকয়েন এখানে গেলেও কিছু কিছু অপশন আছে, সেখান থেকেও কিন্তু আপনি বিটকয়েন ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই গেট ফ্রি বিটকয়েন এখানে এসে আপনারা অবশ্যই প্রতি 10 মিনিট পর পর এই ক্লেম করে এই ব্যালেন্সটা অবশ্যই আপনি এই ক্লেমগুলো করে বেশি বেশি বিটকয়েন ইনকাম করবেন। তারপর অন্যান্য যে অপশনগুলো আছে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর এখানে কিন্তু 50% রেফারেল কমিশন আছে, আপনার যদি রেফারেল সিস্টেম থাকে তাহলে আপনি রেফারেলের মাধ্যমে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন। রেফারেল পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই রেফারেলস অপশনে চলে যাবেন। তারপর এখানে আপনার রেফারেল লিঙ্কটা দেখতে পারবেন, আপনারা এই লিঙ্কটা কপি করে শেয়ার করবেন, যারা লিঙ্কে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করবে এবং কাজ করবে সেই হিসেবে আপনি 50% রেফারেল কমিশন পাবেন। এবং রেফারেলের বিস্তারিত কিন্তু আপনি এই নিচেই দেখতে পারবেন। তো আশা করতেছি আপনারা এই সাইটে রেগুলার কাজ করবেন, এবং এই সাইটে যদি কাজ করতে কোনো সমস্যা বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। বেশি বেশি বিটকয়েনের জন্য আপনার ইনকামিটি চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, এখানে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে। আপনারা যখন ইনকামিটি চ্যানেল আসবেন তখন এই ভিডিও ট্যাবে আসার পরে কিন্তু এখানে অনেকগুলো ভিডিও পাবেন, আর সবগুলো ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। আর আপনারা যদি প্লে লিস্টে যান, প্লে লিস্টে কিন্তু সবগুলো সাইটে ভিডিও আলাদা আলাদা করে উল্লেখ করা আছে, এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে কোন সাইটে ভিডিওগুলো। তো সেখানে কিন্তু প্লে লিস্টে যাওয়ার পরে কিন্তু আপনি এই বিভিন্ন সাইটের ভিডিওগুলো আলাদা আলাদা করে সব একসাথেই দেখতে পারবেন। সেই সব সাইটের ভিডিওগুলো যেমন এখানে এডিবিটি সাইটের সবগুলো ভিডিও এখানে দেওয়া আছে, তারপর এখানে আছে হচ্ছে গেট বিটকয়েন সাইটের ভিডিও, এখানে আছে মোর মানি সাইটের ভিডিও, তারপর এখানে ফসেট পে টু কয়েনবেজের যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন, এবং কয়েনবেজ থেকে বিকাশের মাধ্যমে কীভাবে টাকা হাতে নিয়ে আসতে পারবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এবং অন্যান্য সাইটের ভিডিওগুলো এখানে দেওয়া আছে। আপনি অবশ্যই প্লে লিস্টে এসে এখানে ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওস এই ট্যাবে গেলে কিন্তু আপনি এই সাইটের সবগুলো ভিডিও এখানে দেখতে পারবেন সবগুলো একসাথে। অবশ্যই এই সাইটে জয়েন করে কাজ করবেন। আর এখান থেকে 30,000 সাতোশি যখন হয়ে যায় ব্যালেন্স, তখন আপনার উইথড্রল অপশনে যাবেন।
তো উইথড্রলে আসার পরে এখানে এখানে আপনার উইথড্র অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অর্থাৎ কয়েনবেজ ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যামাউন্ট উইথড্র, আপনি কত সাতোশি উইথড্র করতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন উইথড্র থ্রেশহোল্ড, তো এখানে কিন্তু থ্রেশহোল্ড, তো এখানে কিন্তু 30,700 হওয়ার পরে আপনি ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। যখন আপনার ব্যালেন্সে 30,700-এর উপরে হয়ে যাবে তখন আপনি অলে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্সে যত অ্যামাউন্ট থাকবে পুরো অ্যামাউন্ট এখানে চলে আসবে। তারপরে এই উইথড্রতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যামাউন্টটা উইথড্র হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।